মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে মান্যতা দিয়ে গ্লোবাল এডুকেশন সামিটের আয়োজন করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 2017 5ই জানুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে 19 জানুয়ারি পর্যন্ত। সূত্রের খবর, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে 6 জন নোবেল জয়ীকে। পাশাপাশি ওই বছর 6ই জানুয়ারি প্রিন্সেপ ঘাটে বিশ্ববিদ্যালয়ের 200 বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং শহরের বিশিষ্ট জনেরা। থাকতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 20 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে থাকতে পারেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই সকল অনুষ্ঠানের জন্য সরকারের তরফ থেকে অনুদান দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে। So we are going to